নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের অকল্পনীয় পরিবর্তন ঘটতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে এই পরিবর্তন ঘটবে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে নভেম্বর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় একেবারে 100-এ 100 মিলবে, এ ধরে কখনো এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক। 2রা নভেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। 16ই নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে চাকুরির ক্ষেত্রের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, বিশেষ করে যারা সরকারি চাকুরি করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই মাসে চাকুরি ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুম করে চাকরি ছেড়ে দিলেন, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং ডিসিশন এই মাসে কিন্তু আপনারা প্রপারভাবে নিতে পারবেন না। তবে চাকুরি প্রাপ্তির দিক রয়েছে এবং আপনাদের প্রমোশনের দিকটাও কিন্তু এই মাসে যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এই মাসে ব্যবসায় যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনারা কোনো রিস্কি জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করবেন না, যে ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যা দ্বারা যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না সেই সমস্ত কাজকে কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন, এবং আপনাদের মন মানসিকতার যে একটা শান্তি অনুভব করা সেটা কিন্তু আপনারা করতে চলেছেন। এরপরে আসি আপনাদের এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। এই মাসে আপনারা যে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পেতে চলেছেন, অর্থাৎ যারা নৃত্যকলা শিল্প অভিনয় জগতে শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই মাসে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপর আসি আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পারিবারিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা পরিবারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন, ফ্যামিলি হেল্প পেতে চলেছেন, বাড়িতে কুটুম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং আপনারা পরিবারের সকলে মিলে ভ্রমণে যেতে চলেছেন। এরপর আসি আপনাদের প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, পাশাপাশি এই মাসে প্রেমের একটা নতুন সূচনা কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন,
দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের এই মাসে মধুর যেতে চলেছে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনের মিল কিন্তু তৈরি হতে চলেছে। আপনারা উভয় কিন্তু কোথাও ট্যুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন। পাশাপাশি এই মাসে আপনারা সন্তান প্রাপ্তিও কিন্তু করতে চলেছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের সম্ভাবনা পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারে। আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু ডিবিভাইয়ের জন্য এগোতেই পারেন। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে বা প্রতারণা করতে পারে, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখুন। এই মাসে যারা মিডিয়ার লাইনে কাজ করছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু সাকসেস আসতে চলেছে। এই মাসে যারা প্রমোটারিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের নতুন নতুন অর্ডার কিন্তু আসতে চলেছে এবং যেখান থেকে কিন্তু আপনাদের আর্থিক দিকটা শুভ হতে চলেছে। আসি আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আয় কিন্তু যথেষ্ট মাত্রায় হতে চলেছে এবং আয়ের নতুন নতুন স্রোত কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের ব্যয়ও কিন্তু হবে, তবে এই ব্যয়টি হবে আপনাদের মনের ইচ্ছা বা মনের বাসনা পূরণ করতে গিয়ে। পাশাপাশি এই মাসে আপনারা কোনো ল্যান্ড বা গাড়ি বা বাড়ি এই সমস্ত কিছু কিনতে চলেছেন। পাশাপাশি এই মাসে লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এছাড়াও এই মাসে যারা গোল্ডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, ফাস্টফুডের বিজনেস করছেন, এছাড়াও যাদের গাড়ির শোরুম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি আপনাদের এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হওয়ার পাশাপাশি ব্যাংক ব্যালেন্সটাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায় সিংহরাশির জাতক ও জাতিকার নভেম্বর মাসে অকল্পনীয় পরিবর্তন ঘটতে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।